জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর সাহারপাড়া ইউনিয়নের যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ রব্বানী ব্যক্তি উদ্যোগে তেঘরিয়া ও মুরাদাবাদ গ্রামের প্রায় 5-7 হত দরিদ্র লোকদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার তেঘরিয়া শাহজালাল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে হাজি ফরিদ আলীর সভাপতিত্বে ও এলকাসুর রহমানের পরিচালনায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তরুণ সমাজসেবক যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ রব্বানী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এলাকার তরুণ সমাজসেবক সৈয়দ তাহমিদ আহমদ, শাবলু মিয়া, মোহাম্মদ সেলিম, হবিব মিয়া, সৈয়দ জিলানি, সানোয়ার মিয়া, সৈয়দ শামসুল ইসলাম সহ আরও অনেকে। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন সৈয়দ হাসান। সভায় বক্তারা বলেন, যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবী সৈয়দ রব্বানী দীর্ঘদিন থেকে এলাকার অসহায় দুস্থ মানুষের কল্যাণে কাজ করছেন। এছাড়াও প্রাকৃতিক দুর্যোগ ও আর্তমানবতার কল্যাণে তার অবদান এই অঞ্চলের মানুষ সবসময় কৃতজ্ঞতার সাথে স্মরণ করে। শীতবস্ত্র পেয়ে অসহায় ও দরিদ্র মানুষ উদ্যোক্তার প্রতি দোয়া করেন এবং তার দানশীলতা ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন। এই কামটা আমার মূল লাগে, আমার আমি যতদিন বাচ্চা থাকবো আমি আমার এলাকার গরিব বলতে লাগি আমার প্রত্যেক সপ্তাহের বেতনের অন্তত 1 পাউন্ড হইলেও আমি এই ফটো রাখবো।